মার্কিন ভিসা নীতির তথ্যে প্রধানমন্ত্রীর ক্ষুব্ধ প্রতিক্রিয়া, ঘোষণার পর মন্ত্রীদের নমনীয়তা। বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে যে বাংলাদেশ সরকারকে এই নীতির কথা 23 মে জানানো হয়েছে। চ্যানেল আই এর তৃতীয় মাত্রায় জিল্লুর রহমানকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু জানিয়েছেন যে তিনি ব্যক্তিগতভাবে বাংলাদেশ সরকারকে এই বিষয়ে অবহিত করেছেন। গত 23 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংক হেডকোয়ার্টার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফর করেছিলেন এবং 4 মে ওয়াশিংটনে অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র বাংলাদেশ নবম অংশীদারত্ব সংলাপ। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে ডোনাল্ড লু ছিলেন। এ থেকে প্রতীয়মান হয় যে ওই সময়ই বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির বিষয়টি বাংলাদেশ সরকারকে জানানো হয়েছিল এবং সরকারের লোকজন এই বিষয়ে অবগত ছিলেন। এরপর যুক্তরাজ্য সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করেন যে যুক্তরাষ্ট্র সম্ভবত তাকে আর ক্ষমতায় দেখতে চায় না। তিনি দেশে ফিরে 15 মে বলেন, যারা বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেবে সেসব দেশ থেকে কোনো রকম কেনাকাটা করবে না বাংলাদেশ। অর্থ মন্ত্রণালয়কে তিনি এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন। শুধু তাই নয়, একই সময়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশের রাষ্ট্রদূতের বিশেষ নিরাপত্তা সুবিধা তথা সার্বক্ষণিক পুলিশ এসকর্ট প্রত্যাহার করে নেওয়ার কথা বলা হয়। এই ঘটনাগুলো যেহেতু ঘটেছে মার্কিন নীতি জানার পরে, এগুলোকে সরকারের এক ধরনের প্রাথমিক প্রতিক্রিয়া বলেই বিবেচনা করা যেতে পারে। তবে লক্ষণীয় যে আনুষ্ঠানিকভাবে এই নীতি ঘোষণার পরে সরকার যে প্রতিক্রিয়া জানিয়েছে সেখানে নমনীয়তা দেখা যাচ্ছে না। মন্ত্রী এবং ক্ষমতাসীন দলের নেতারা বলেছেন যে এই নীতির সঙ্গে আওয়ামী লীগ কোনো বিরোধ নেই, তাই যদি হয় তবে 23 মের পরের কথাবার্তাগুলো কোনো বিবেচনা থেকে বলা হয়েছিল সেই প্রশ্ন যে কেউ তুলতেই পারেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গত বুধবার বাংলাদেশের নাগরিকের ভিসার ব্যাপারে যে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে তার লক্ষ্য বিষয়ে কোনো রাগডাক করা হয়নি। এর লক্ষ্য হচ্ছে বাংলাদেশে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকারের ওপর চাপ প্রয়োগ করা। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বিবৃতিতে বলা হয়েছে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে নিতে এই নতুন নীতি ঘোষণা করা হয়েছে এবং এর লক্ষ্য হচ্ছে যারা বাংলাদেশ গণতন্ত্রকে এগিয়ে নিতে চায় তাদের সবাইকে সমর্থন দেওয়া। এ কথা বলার অপেক্ষা রাখে না যে যদি সরকারের দাবি অনুযায়ী দেশে ইতিমধ্যে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা চালু এবং অনুকূল পরিস্থিতি বজায় থাকত, তাহলে যুক্তরাষ্ট্র এই ধরনের নতুন নীতি ঘোষণা করার প্রয়োজন বোধ করত না, এ নিয়ে আলোচনার দরকার হতো না। এই নতুন নীতিতে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশের ভিসা দেবে না। বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ সরকারের বর্তমান ও সাবেক কর্মকর্তা, সরকার সমর্থক এবং বিরোধী রাজনৈতিক দলের সদস্য, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন বলে বলা হয়েছে। যদিও পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার ওয়াশিংটনে নিয়মিত প্রেস এবং সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু চ্যানেল আই এর টক শো অনুষ্ঠানের তৃতীয় মাত্রায় সাক্ষাৎকারে বলেছেন যে এর লক্ষ্য কেবল সরকার নয়, সরকার বিরোধীদের জন্য এই নীতি প্রযোজ্য হবে। যে 4 কাজের কারণে ভিসা দেওয়া হবে না সেগুলো হচ্ছে ভোট কারচুপি, ভোটারের ভয় দেখানো, জনগণের সংগঠিত হওয়ার স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চাকে সহিংসতার মাধ্যমে বাধা দান এবং রাজনৈতিক দল, ভোটার, নাগরিক সমাজ ও গণমাধ্যমকে তাদের মতামত প্রচার করা থেকে বিরত রাখতে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড। যুক্তরাষ্ট্রের ঘোষিত এই নীতি তিনটি বিষয়ে বিশেষ মনোযোগের দাবি রাখে। প্রথমত, আলাদা করে এই নীতি ঘোষণা করা। দ্বিতীয়ত, এই নীতির পরিধি। তৃতীয়ত, এই নীতি ঘোষণার আগে ঘটনা প্রবাহ। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের একটি বিশেষ ধারা 212(a)(3) অনুযায়ী এই নতুন ভিসা নীতি ঘোষণা করা হয়েছে। আইনের এই ধারার আওতায় যুক্তরাষ্ট্র সরকার যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে ভিসা দিতে অস্বীকৃতি জানাতে পারে। এর জন্য সরকারের আলাদা করে কোনো ঘোষণা দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু যুক্তরাষ্ট্র অতীতে কোনো কোনো দেশের ক্ষেত্রে এই ধরনের ঘোষণা দিয়েছে। এবছরের 15 মে নাইজেরিয়ার নির্বাচনের ব্যাপারে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। 2021 সালের উগান্ডার নির্বাচনের পরে ওই দেশের ব্যক্তিদের বিরুদ্ধে এই একই ব্যবস্থা নিয়েছে। ফলে বাংলাদেশের ব্যাপারে এই ধরনের ঘোষণাকে যুক্তরাষ্ট্রের দিক থেকে অভূতপূর্ব বলে মনে করার কারণ নেই। কিন্তু বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক কারণে কোনো দেশের কাছ থেকে এ ধরনের পদক্ষেপ মোকাবেলা করতে হয়নি। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে যুক্তরাষ্ট্র এই ধরনের পদক্ষেপ গ্রহণ করে ঘটনার পরে নাইজেরিয়া ও উগান্ডার ক্ষেত্রে নির্বাচন হওয়ার এসব দেশের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই নীতি ঘোষণা করা হলো সম্ভাব্য নির্বাচনের অন্তত 7 মাস আগে, যার অর্থ হচ্ছে এই যে নির্বাচনের আগেই যদি কোনো পক্ষ নির্বাচনে বাধা সৃষ্টি করে তবে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এই ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার বলেন, এটি বাংলাদেশের জনগণের জন্য একটি সিগন্যাল যে আমরা কেবল অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা সমর্থন করব, এক্ষেত্রে যে কোনো ব্যবস্থা নিতে প্রস্তুত, রেডি টু টেক অ্যাকশন।
এই নীতির দ্বিতীয় দিক হচ্ছে এর পরিধি ব্যাপকতা। এতে নির্বাহী বিভাগ ও ক্ষমতার বিভিন্ন পর্যায়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কথাই কেবল বলা হয়নি, এতে বিচার বিভাগের কথা বলা হয়েছে। তার কারণ বোঝার জন্য সম্প্রতি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের বক্তব্যে যথেষ্ট। দৈনিক মানবজমিনে প্রকাশিত খবরে বলা হয়েছে, গত 21 মে রোববার বঙ্গবন্ধু আওয়ামী লীগ আইনজীবী পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা তার লেখা এ ব্রোকেন ড্রিম রুল অব ল হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসিতে দাবি করেছিলেন যে বাংলাদেশের সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়টি যেন সরকারের পক্ষে যায়, সেজন্য তার উপর সরকারের তরফে চাপ তৈরি করা হয়েছিল। তিনি পদত্যাগ করতে এবং দেশ থেকে বাধ্য হয়েছিলেন, ফলে আগামী দিনগুলোতে কি ঘটতে যাচ্ছে তা সহজেই অনুমেয়। এ কারণেই প্রধানমন্ত্রীর তীব্র প্রাথমিক প্রতিক্রিয়ার পর এখন সরকারের মন্ত্রীদের বক্তব্য নমনীয় লক্ষণীয়।